আজকের এই প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন অনুষ্ঠানে আপনারা উপস্থিত হয়েছেন। নাম অনেকেরই বলতে হয়, সব জ্ঞানীজন গুরুজন উপস্থিত হয়েছেন। অনেকের এত গুণ যে গুণের সেই কীর্তন করে শেষ করা যাবে না, অনেকের অনেক গুণীজন আছেন এখানে। আমি সবাইকে নাম বলে আমার সময় নষ্ট করব না, তার কারণ আপনারা অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় নষ্ট করে আসছেন। আমি জানি যে আজকে আপনাদের উপস্থিতি আমাকে ধন্য করেছে, আজকের এই অনুষ্ঠানকে সুন্দর এবং সার্থক করে তুলেছে। আমার ছাত্র ইমাম শাহরিয়ার ও বলছে, স্যার 2টা বাজে, খাবারের ব্যবস্থা আছে কিনা? এটা আসলেই দীর্ঘ সময় সাংবাদিকদের এত সময় থাকার কথা না। তারপর অনুষ্ঠানটি নিজের মনে করে, নিজের বৈশাখী টেলিভিশন এই চ্যানেলটি নিজের মনে করে আপনারা দীর্ঘ সময় অতিবাহিত করেছেন, এজন্য আমি ধন্য এবং বৈশাখী টেলিভিশন আপনাদের প্রতি কৃতজ্ঞ। আমি এত গুণীজন এখানে বসা আছেন, আমি দেখছি যে আমি নাম না বললেই নয় যে ব্যাংকের একজন ম্যানেজার, তিনি 11:30 থেকে এসছেন তার কলোজিং এর মাস। রাজয়ের পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের একজন প্রধান শিক্ষক আসছেন, তার ভর্তি চলছে, তার রেজাল্ট। কেজিএস পাইলট ইনস্টিটিউশন, স্কুল অ্যান্ড কলেজিয়েট, যেটা স্কুল অ্যান্ড কলেজ, সেটার অধ্যক্ষ মহোদয় আসছেন, উপজেলা একাডেমিক যে সুপারভাইজার মহোদয়, উনি কিন্তু এখানে সকালবেলা পরীক্ষা শেষ করে সেই সময় থেকে এখানে আসেন। আর যে নামগুলো না বললেই নয়, যে আজকে নির্বাচন পরবর্তী সহিংসতায় বিভিন্ন জায়গায় সাংবাদিকরা ছুটে যান, সে সমস্ত জায়গায় তারা ছুটে যান, এর মধ্যে আজকে আমাদেরকে সময় দিয়েছেন মাদারীপুর জেলা পরিষদের সম্মানিত সদস্য, এবং আমাদের সাথে উনি আছেন নূরজাহান পারুল। ওনাকে আমি আগে দেখেছি, আমাদের সাথে সার্বক্ষণিক থাকে এবং এখন আছে, একজন মুরব্বী, সাংবাদিক ফোরামের সম্মানিত সভাপতি, সাংবাদিক মতিউর রহমান তিনি উপস্থিত আছেন, অ্যাডভোকেট গৌরাঙ্গ বসু সাংবাদিক ফোরামের সম্মানিত সাধারণ সম্পাদক, রিপোর্টার্স ইউনিটির সভাপতি সেক্রেটারি, রাজৈর উপজেলা প্রেস ক্লাবের সভাপতি সেক্রেটারি থেকে শুরু করে যতগুলো সাংবাদিক সংগঠন আছেন, আমি সবাইকে এইভাবে ঘোষিত না করতে পারলেও আমার মনের মণিকোঠায় আপনাদেরকে স্থান করে নিয়েছি। আগে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যারা আজকের এই অনুষ্ঠানকে সুন্দর এবং সার্থক করে তুলেছেন, আমার বৈশাখী টেলিভিশন আপনাদের কাছে চিরকৃতজ্ঞ থাকবে। আজকে আমরা এরপরই কেক কাটার আগে মনে হয় একটু র্যালি, মানে আমরা 5টা মিনিট স্ট্যান্ডে দাঁড়াবো, র্যালিটা করে কেক কাটবো না কেক কেটে আমরা র্যালির ব্যবস্থা করবো, কোনটা তাহলে? আমার মনে হয় আমার বক্তব্য, মানে সভাপতির বক্তব্য, মানে শেষের পর্যায়ে সভাপতি বক্তব্য দিলে শেষ হয়ে যায়, সেটা শেষ হয়ে হলো না শেষ, আমরা কেক কাটবো, কেক কেটে তারপরে আমরা র্যালিটা করে এসেই তারপরে আমরা বাদ বাকি কাজগুলো শেষ করব। তা আমার মনে হয় যারা উপস্থিত আছেন নিজের মনে করে, নিজের অনুষ্ঠান মনে করে এখানে উপস্থিত আছেন সবাইকে ধন্যবাদ জানি। আমার বক্তব্য শেষ করব না, আমরা এবার কেক কাটার জন্য যারা জ্ঞানীজন গুণীজন এবং যারা সুধীজন বসা আছেন সবাইকে অনুরোধ করব আজকের এই কেক কাটার জন্য, এবং আমাদের এই অনুষ্ঠানটি ধারণ করবেন, আমরা পাঠাবো আপনাদের এই এই দৃশ্য বৈশাখী টেলিভিশন দেখাবো। যে অনেক জায়গায় কিন্তু দেখানো শুরু হয়েছে, তারা র্যালি করেছে, আমরা কিন্তু অনুষ্ঠান করছি, অনুষ্ঠান পাঠাবো, আস্তাহলো কালকে দেখাবে, দেখাবেই, কিন্তু সেদিকে লক্ষ্য রেখে আমরা এবার কেক কাটা শুরু করবো, যে কেক কাটা শুরু করেছে তারা কিন্তু অনেক জায়গায়। তা আমি
সবাইকে আসার জন্য যারা ধন্যবাদ আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার পক্ষ থেকে অনুরোধ জানিয়ে আমি এবার কেক কাটা অনুষ্ঠানে যাচ্ছি আমরা সবাইকে ধন্যবাদ শুভ 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 দিন বৈশাখী টেলিভিশনের জন্মদিন শুভ 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 দিন বৈশাখী টেলিভিশনের জন্মদিন শুভ 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 দিন বৈশাখী টেলিভিশনের জন্মদিন শুভ 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 দিন সুন্দর অনুষ্ঠান হয়েছে সুন্দর অনুষ্ঠান হাত যখন লাগাইছো টিস্যুতে আমাদের এদিকে করো আচ্ছা আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি দাও দর্শক আপনারা দেখছেন যে আজকে যে বৈশাখী টেলিভিশনের ১৬ পেরিয়ে ১৭তে পদার্পণ করলো এই কেক কাটা আলোচনা সভা সুন্দর প্রোগ্রামের মাধ্যমে এই কর্মসূচি র্যালি করার মাধ্যমে শেষ হবে এখানে যেই বন্ধুরা এসেছেন সকলকেই ধন্যবাদ জানাচ্ছি আমার শ্রদ্ধেয় শিক্ষক বাবু এই আপনাকে সবার নিয়ে দিলাম